আরলে আপডালে নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গত 8ই জুলাই কমরেড জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে কমরেড বিশু দাস শ্রমজীবী ক্যান্টিন উদ্বোধন করা হয় কমরেড সুকুমার ঘোষ স্মৃতিভবনে। মাত্র 20 টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের জন্য। প্রথম দিন 375 জন মানুষ কুপনটি সংগ্রহ করেন। কোনো দিন প্রায় 1500 জন মানুষ কুপনটি সংগ্রহ করেছেন। সিআইটিইউ, কমরেড ও সাধারণ মানুষের সাহায্যেই এই ক্যান্টিনটি পরিচালিত হচ্ছে। এছাড়াও ব্যাংক, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনপ্রাপ্ত কর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। খাবারের মেনুতে থাকছে সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন ডিম, 2 দিন মাংস আর শনিবার নিরামিষ। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রবীন্দ্র বসু, সিআইটিইউ কর্মী ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী। ক্যামেরায় দীপ মিস্ত্রির সঙ্গে সায়ন্তিকা মুখার্জি, আরলে আবডালে নিউজের পক্ষ থেকে। অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটা কতজনের জন্য করেছেন? আজকে মোটামুটি ভাবে এখনো পর্যন্ত 975 জন কুপন সংগ্রহ করেছে। প্রতিদিন কুপনটা অগ্রিম দেওয়া হয়, 12টা থেকে দেওয়া হয় অ্যাডভান্স। এবং যেমন আগামীকালের কুপনটা আজকে ইতিমধ্যে 1500 সমাপ্ত হয়ে গেছে। বাইরে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, যারা কুপনের জন্য আরো কিছু কুপন দেওয়া হবে। এটা কতদিন ধরে চলছে? এটা গত 8ই জুলাই আমাদের প্রাক্তন সিআইটিইউ নেতা, পলিটব্যুরোর সদস্য, জননায়ক প্রয়াত কমরেড জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে শ্রমজীবী বিশু দাস ক্যান্টিনটা চালু হয়। এবং মানুষের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং সাধারণ শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ যাদের চাহিদা আছে তারা এই কুপনটা সংগ্রহ করছে। আমরা শুরুর দিন, প্রথম দিন 8 তারিখে সিআইটিইউ যখন এটা উদ্যোগ নেয়, তখন সেই দিনকে 375 জন মানুষ এই কুপনটা কিনেছিলেন। এবং প্রতিনিয়ত বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায়, কোনো কোনো দিন 1500 মানুষও কুপন সংগ্রহ করে। এবং আপনারা শুনলে ই হবে যে মানুষের সাহায্যে, পার্টি সিআইটিইউ কমরেডদের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, তাদের পরিবারের সাহায্যে এই শ্রমজীবী ক্যান্টিন চলছে। এবং এটা আমাদের ইচ্ছা আছে, সিআইটিইউ নেতৃত্বের সঙ্গে তারা চাইছেন এটা আরও কিছু চালানো যায়। আর আজকে কী কী দেওয়া হবে এখানে খাবার? হ্যাঁ, এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কেন যারা খাবারের প্যাকেট করছেন তারাই ঠিক করে দেন, কেন আগে থেকে বললে চাহিদাটা আরও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, তবে আপনাদের বলি সপ্তাহে একদিনই আমরা নিরামিষ রাখি, শনিবার দিন। এবং এছাড়া সপ্তাহে 2 দিন ডিম, মাংস, মাছ সবই মানুষ ঠিক করে দেয়। এবং আপনারা জানেন, যেমন আজকে যেরকম ব্যাংকের লোকেরা দিলেন, এরকম ব্যাংক দিয়েছে, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার সমিতি তারাও সাহায্য করেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারাও দিয়েছেন, শ্রমজীবী এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে তারা এই অর্থ দিচ্ছেন, এবং পার্টি সিআইটিইউ কর্মী তারাও দিচ্ছেন। কুপনটা আপনারা যে দিচ্ছেন তার বিনিময় কি কিছু দিতে হয় কাউকে? না, 20 টাকার বিনিময় এই এটা দেওয়া হয়, কেন বিনা পয়সা তো দিলে জিনিসটা গুরুত্ব থাকে না। এবং 20 টাকার বিনিময় আমরা এই কুপনটা দিই, যাতে মানুষের কাছে গুরুত্বটা এই খাবারটা যে আপনারা দিচ্ছেন ক্যান্টিন থেকে, এটা কি একজনের জন্য না কুপনে কজন? একটা কুপনে একজনই খাবার পান, তবে কেউ এখন দেখেছি যে কেউ এসে 4টে 5টা 7টা কুপনও দেবে। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, লকডাউন পিরিয়ডে অনেক পরিবার আছে যারা হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকেন বা পাকা বাড়িতে থাকেন, কিন্তু তাদের এই কাজ হারানোর জন্যে তারা হয়তো ইনকাম করতে পারছেন না, বেরোতে পারছেন না, আমরা সেই সমস্ত বাড়িতেও তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি। আপনার নাম একটু পরিচয়? আমার নাম রবীন্দ্র বসু, আমি একজন সিআইটিইউ কর্মী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার সমিতির সঙ্গে যুক্ত।